तीव्र स्रोते फेरी चलाचल ब्याहत दीर्घ যানজট दक्षिणे पानी चाप बेड़े हुमकिते बाढ़। हाटे কোরবানির পশুর दाम নিয়ে সন্তুষ্ট ক্রেতা, চীনে চামড়া রপ্তানি বৃদ্ধি পাওয়ার আশা। বস্তিতে করোনা আক্রান্তের পরিসংখ্যান নেই, পরীক্ষার অনীহায় বাড়ছে সংক্রমণ ঝুঁকি। করোনার জন্য আকাশপথে নেই ঈদে ঘরমুখো যাত্রীর চাপ, চলবে না অতিরিক্ত ফ্লাইট। এবং বিশ্বে ২৪ ঘন্টায় করোনা শনাক্ত প্রায় ২.৫ লাখ, ভারতে আক্রান্ত ছাড়ালো ১৫ লাখ। স্বাগত বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, সঙ্গে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। পদ্মা মেঘনার তীব্র স্রোতে শিমুলিয়া, কাঁঠালবাড়ি ও শরীয়তপুর চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ঘাট এলাকায় বাড়ছে যানবাহনের চাপ। মেঘনায় পানি বাড়ায় তীব্র স্রোতের কারণে শরীয়তপুর চাঁদপুর রুটে প্রতিদিন অন্তত ১২ ঘন্টা বন্ধ থাকছে ফেরি পারাপার। ফলে ঘাট এলাকায় আটকা পড়েছে ৫ শতাধিক যানবাহন। এদিকে মঙ্গলবার শিমুলিয়া ফেরিঘাটের ৩ নম্বর পন্টুন ভেসে গেছে, তলিয়ে গেছে ঘাটের সংযোগ সড়ক। এরই মধ্যে ভাঙন ২ নম্বর পন্টুন পর্যন্ত চলে যাওয়ায় যে কোনো সময় এ ঘাটেও ফেরি চলাচল বন্ধ হয়ে যাবার শঙ্কা দেখা দিয়েছে। ঘাট সচল রাখতে ফেলা হচ্ছে ইট, বালুর বস্তা ও জিও ব্যাগ। তবে দৌলতদিয়া ঘাটে চাপ কিছুটা কমেছে, সচল আছে 15টি ফেরি। মাল নামাতে না পারলে ঈদ তো দূরের কথা, আমাদের টাকাই থাকবে না পকেটে, এবং কি আমরা দাঁড় করে খাইতে আছি আজকে 4-5 দিন যাবত। না খাওয়া, না দাওয়া, গোসল নাই, এইগুলো যেভাবে আমরা ভোগান্তি ভুগতেছি। এই যে পেঁয়াজ নেই ভোগান্তি, আমরা এখান থেকে আসি প্রায় 20-25 গাড়ির মতন, পিছনে সব পেঁয়াজ। ওই 2টা করে ফেরি আসলে 2টা করে গাড়ি দেয়। নদীতে অনেক স্রোত ছিল, ফেরিতে মানে সমস্যা ছিল, ফেরিতে আসতে লেট হবে। ব্রহ্মপুত্র, যমুনা ও উত্তর পূর্বাঞ্চলে নদ নদীর পানি কিছুটা কমেছে, ফলে উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে অপরিবর্তিত রয়েছে বন্যা পরিস্থিতি। তবে মধ্যাঞ্চলে নতুন করে প্লাবিত হচ্ছে বিভিন্ন এলাকা। ঢাকার আশপাশের বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পদ্মা মেঘনার উজানে পানি কমছে, শরীয়তপুরে পানিবন্দী প্রায় 5.5 লাখ মানুষ। পদ্মা স্রোতে ব্যাপক ভাঙন শুরু হয়েছে অন্তত 28টি পয়েন্টে। মাদারীপুরের শিবচরে 7টি ইউনিয়নে দেখা দিয়েছে ভাঙন, তুলে গেছে বাড়িঘর ও গুরুত্বপূর্ণ স্থাপনা। পানিবন্দী 10 ইউনিয়নে কয়েক হাজার পরিবার। সিরাজগঞ্জে যমুনার পানি কমলেও বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। কুড়িগ্রাম ও জামালপুরে নদ নদীর পানি কমলেও দুর্ভোগ কমেনি। শেরপুরে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। 20টি ইউনিয়নে প্রায় 17,000 পরিবার পানিবন্দী। ঢাকার আশপাশের নদ নদীর পানি বাড়ায় ভেসে গেছে সাভার ও ধামরাইয়ের শতাধিক মাছের ঘের। এবার বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে রাজধানী বনশ্রী এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার অনির্বাণ। অনির্বাণ, দুদিন ধরে আবারও বৃষ্টি হচ্ছে, এতে কি বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে? আর রাজধানীর দুর্গত মানুষের অবস্থা কেমন? এখন বন্যা পূর্বাভাস কেন্দ্রের তথ্য অনুযায়ী আমাদেরকে যেটা বলা হয়েছিল যে এই মাসের শেষে অর্থাৎ 27 এবং 28 তারিখে বড় একটি হাইপিকে থাকবে যমুনা। তো সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে গতকালকে এবং গত পরশু দিন এই 2 দিনে উজানে ভারী বর্ষণ কিছুটা কমেছে, যার কারণে আমাদের ভাটিতে থাকা বাংলাদেশের অন্যান্য জায়গার বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলে পরেও বেশিরভাগ জায়গায় স্থিতিশীল রয়েছে। ঢাকা শহরে যদি চিত্র আপনাকে দেখাই আপনি নিশ্চয়ই দেখতে পাবেন যে আমরা এখন আছি বনশ্রী এলাকার মেরাদিয়ার পরে, এটি মেহেন্দিপুর বলে। তো এটি আর কিছু দূর এগোলে পরেই ড্যামরা আমাদের সামনে। তো এই এলাকা কিন্তু গত 15 দিন ধরে পানিতে একেবারে বলে যায় যে চতুর্দিকে ডুবে আছে। তো এখন গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। ঢাকা শহরে গত 2 দিন বিরতি ছিল, গতকালকে রাত্রে থেকে আবার বৃষ্টি শুরু হয়েছে, পানি কিন্তু এখানে আবার বেড়েছে। বন্যা পূর্বাভাস কেন্দ্র এবং আবহাওয়া অধিদপ্তরের তথ্য, দুই প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী যেটা দেখা যাচ্ছে যে আগামী আরো কয়েকটা দিন ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে, এবং সেই সাথে ঢাকার আশেপাশের নদী অর্থাৎ পদ্মা নদী এবং ড্যামরা পয়েন্টে চুরাগ এবং বালু নদী এবং বংশী নদী এবং ধলেশ্বরী নদী, এই কয়টা নদীর পানি কিন্তু বিপদসীমার উপরে রয়েছে। বিশেষ করে ভাগ্যকুল পয়েন্টে কিন্তু পদ্মার পানি এখনো বিপদসীমার উপরে রয়েছে এবং বন্যা পূর্বাভাস কেন্দ্রের তথ্য অনুযায়ী যে আগামী দুই একদিনের মধ্যে ঢাকার সবথেকে পুরনো যে নদী বুড়িগঙ্গা নদীও বন্যা পূর্বাভাস কেন্দ্রের তথ্য অনুযায়ী বিপদসীমা অতিক্রম করতে পারে। তো সেই তথ্য যদি সঠিক হয়ে থাকে তাহলে পরে কিন্তু ঢাকার পূর্বাঞ্চল অর্থাৎ পূর্বাংশ দক্ষিণ ঢাকার এটা কিন্তু বিপদে পড়ে যাবে, কারণ এর ভিতরে পানি চলে এসছে এবং এই পানিগুলো কিন্তু বিগত স্থানীয়রা বলছেন যে ৮৮-এর বন্যা এবং ৯৮ সালের বন্যার সময় তারা এরকম পানি দেখেছে, এবছরে তারা সেই পানিটা দেখছেন এবং এই পানিগুলো কিন্তু স্থায়ী হয়ে যাচ্ছে, পানি বের হওয়ার সুযোগ কম পাচ্ছে, কারণ সমস্ত নদীর পানি বেড়ে যাওয়ার কারণে এই উজানের পানিগুলো কিন্তু বের হতে পারছে না। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ঢাকার আশেপাশে যারা মৎস্য ব্যবসায়ী, কারণ তাদের প্রচুর মাছের যে খামারগুলো রয়েছে এবং বিশেষ করে বিলের উপরে যেসব মাছ চাষ করা হয় সেই বিলগুলো এখন একেবারে পানিতে টইটুম্বুর হয়ে গেছে এবং সেই মাছগুলো রক্ষা করার জন্য চতুর্দিকে জালের ব্যবস্থা করলে বড় পানির যে তোর সেই তোর অনুযায়ী কিন্তু জাল সেটা সামাল দিতে পারছে না, এ কারণে মৎস্যজীবী যারা রয়েছেন তারা কিন্তু বেশ বিপাকে রয়েছেন। আর এদিকে আর দুদিন পরে কুরবানি ঈদ, তো সেই কারণে যারা বিস্তীর্ণ এলাকা বা নিচু ভূমিতে যারা বসবাস করেন তারা কিন্তু কেউ আর তাদের নিজের বাড়িতে থাকতে পারছেন না, তারা বেরিয়ে যাচ্ছেন এবং কিছুটা উঁচু জায়গা বা তাদের আর আত্মীয় স্বজন যেখানে থাকে যেখানে নিরাপদ সেখানে তারা চলে যাচ্ছেন। ঢাকার কিন্তু পূর্বাঞ্চল আরো কয়েকদিন ভালো টানা বর্ষণ থেকে পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতি আরো অবনতি হবে, তবে এর ভিতরে যদি ভারী বর্ষণ কমে যায় এবং উজানের যদি পানি স্থিতিশীল থাকে নদীর পানি তাহলে কিন্তু কিছুটা আশার আলো দেখা যাবে। তবে বন্যা পূর্বাভাস কেন্দ্রের তথ্য অনুযায়ী যেহেতু বলা হচ্ছে যে বুড়িগঙ্গার পানি আর দু একদিনের ভিতরে হয়তো বিপদসীমা অতিক্রম করতে পারে, তাহলে দক্ষিণ ঢাকার বেশ কিছু এলাকা কিন্তু প্লাবিত হবে এবং এই পানি নেমে যেতে কিন্তু সময় নেবে। এই ছিল আমাদের সর্বশেষ। বনশ্রী থেকে জানাচ্ছিলেন সহকর্মী শাহরিয়ার অনির্বাণ। বন্যা পরিস্থিতি নিয়ে জানাতে এবার সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রুবেল আহমেদ। রুবেল, সাভারে কোন কোন এলাকা প্লাবিত হয়েছে আর পানি বাড়লে কি ঝুঁকি বাড়বে? দেখুন, গত কয়েকদিনের সাভারের পাশ দিয়ে যে নদী বয়ে গেছে বংশী, তোরাগ এবং ধলেশ্বরী, সেই নদীগুলোতে যখন আমরা দেখতে পেয়েছি পানি বৃদ্ধি পেয়েছে, এরপরে কিন্তু সাভারের বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আমি যদি একটু উল্লেখ করে বলতে চাই, সাভারের যে ভাকুরতা ইউনিয়ন পরিষদ রয়েছে সেই ভাকুরতা ইউনিয়ন পরিষদের অধিকাংশ এলাকা কিন্তু এর মধ্যে পানির নিচে নিমজ্জিত হয়েছে এবং ভাকুরতার পার্শ্ববর্তী যে ইউনিয়ন পরিষদ রয়েছে তেঁতুলজোড়া, সেই তেঁতুলজোড়া ইউনিয়ন পরিষদের কিন্তু অধিকাংশ এলাকা কিন্তু এর মধ্যে পানির নিচে তলিয়ে গিয়েছে এবং শিমুলিয়া অর্থাৎ হচ্ছে আশুলিয়ার যে ইউনিয়ন পরিষদ রয়েছে শিমুলিয়া, সেই শিমুলিয়া ইউনিয়ন পরিষদের প্রায় এরই কিন্তু ৭০% পানির নিচে তলিয়ে গিয়েছে, যার কারণে কিন্তু এই যে তিনটি ইউনিয়নের কথা বললাম এই তিনটি ইউনিয়নের কিন্তু অধিকাংশ কাঁচা পাকা রাস্তাঘাট এরই মধ্যে তলিয়ে গিয়ে কিন্তু লাখ লাখ মানুষ পানি বন্দী অবস্থায় আটকা পড়েছে এবং ভাকুরতা ইউনিয়ন পরিষদের অনেক এলাকাতে কিন্তু আমরা খবর পেয়েছি যে মানুষজন কিন্তু তাদের বাড়িঘরে পর্যন্ত পানি পৌঁছে গিয়েছে, যার কারণে এসব অঞ্চলের মানুষরা কিন্তু চরম বিপাকে পড়েছে। এবং যদি আমি একটু এসব অঞ্চলের যারা বন্যা কবলিত যে মানুষগুলো রয়েছে তাদের অভিযোগের কথা যদি একটু বলতে চাই, তারা কিন্তু বলছেন যে এখন পর্যন্ত স্থানীয় জনপ্রতিনিধি তথা প্রশাসনের পক্ষ থেকে তাদের সাথে কোনো যোগাযোগ করা হয়নি, তাদেরকে কোনো ত্রাণ সহায়তা দেওয়া হয়নি এবং এই যে সাভারের খুব পার্শ্ববর্তী এলাকা, এই ঢাকার খুব পার্শ্ববর্তী এলাকা, এই এলাকা কিন্তু এমনিতে উঁচু এলাকা, যার কারণে এখানে কিন্তু বন্যার যে পূর্ব প্রস্তুতি সেই পূর্ব প্রস্তুতি কিন্তু প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়নি এবং এই যে মানুষগুলো যে পানিবন্দী হয়ে পড়েছে তাদের জন্য কিন্তু পর্যাপ্ত কিন্তু আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়নি এবং যদি এই যে যেভাবে পানি বেড়ে যাচ্ছে এই পানি যদি আগামী আরো কয়েকদিন যদি বাড়তে থাকে সেক্ষেত্রে কিন্তু এই সাভার এবং সাভারের যে পার্শ্ববর্তী আরো একটি উপজেলা রয়েছে ধামরাই, সেখানে কিন্তু বন্যা পরিস্থিতি কিন্তু খুবই ভয়াবহ রূপ নেবে। আমরা কিন্তু স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের সাথে কথা বলার চেষ্টা করেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন তারা বলছেন যে তারা স্থানীয় যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গুলো রয়েছে তাদের সাথে কথা বলে তারা এরই মধ্যে একটি তালিকা তৈরি করার চেষ্টা করছেন, তারা মার্ক করেছে কোন কোন এলাকা এরই মধ্যে পানির নিচে তলিয়ে গেছে, সেই এলাকাগুলো তারা চিহ্নিত করে সেসব এলাকাতে কি কি ব্যবস্থা নেওয়া যায় সে ব্যাপারগুলো কিন্তু তারা এরই মধ্যে চিন্তা ভাবনা করছে। এবং এই যে যেহেতু গ্রাম অঞ্চল যেখানে পানির নিচে এরই মধ্যে অধিকাংশ এলাকা তলিয়ে যাওয়াতে কিন্তু আমরা দেখতে পেয়েছি এখানে বিশুদ্ধ পানির একটি সংকট দেখা দিয়েছে এবং অনেক এলাকাতে যেহেতু সাভার একটি শিল্পাঞ্চল, আমরা জানি যে সাভার শিল্পাঞ্চলের অধিকাংশ কলকারখানার পানি কিন্তু এই সাভারের যে নদ নদী রয়েছে সেই নদ নদীতে কিন্তু সরাসরি গিয়ে কলকারখানা থেকে সরাসরি ফেলা হয়, যার কারণে কিন্তু এরই মধ্যে এই যে বন্যার যে পানি এই পানির সাথে কিন্তু কলকারখানার যে বিষাক্ত পানি রয়েছে সেই পানি কিন্তু মিশে গিয়েছে, যার কারণে যারা এই মুহূর্তে রাস্তাঘাট ডুবে যাওয়ার কারণে এই হাঁটু পানি ভেঙে রাস্তা দিয়ে চলাচল করছে তারা কিন্তু অনেকেই কিন্তু নানা ধরনের চর্মরোগে আক্রান্ত হচ্ছে বলে স্থানীয়রা আমাদের কাছে দাবি করছেন। সব মিলে বলা যায় যে সাভারে যদি এই আগামী আরো 2-3 দিন যদি পানি বাড়তে থাকে সেক্ষেত্রে সাভারের প্রায় 70% এলাকা কিন্তু পানির নিচে তলিয়ে যাবে। আমি একটু বাড়তি তথ্য দিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে যে সাভারের যে বংশী নদী রয়েছে সেই বংশী নদী কিন্তু এখন পর্যন্ত বিপদ সীমার উপর দিয়ে পানি প্রবাহিত হয়নি, তারপরেও আমরা দেখতে পেয়েছি সেই নদীর আশপাশের যে এলাকাগুলো রয়েছে সেই এলাকা কিন্তু এর মধ্যে পানি তলিয়ে গেছে। যদি সেই বংশী নদীর পানি যদি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হয় সেক্ষেত্রে ধারণা করা হচ্ছে যে নদীর আশপাশের যে এলাকাগুলো রয়েছে প্রতি সবকটি এলাকা পানির নিচে তলিয়ে যাবে। সাভার থেকে জানাচ্ছিলেন সহকর্মী রুবেল আহমেদ। উত্তরাঞ্চলে বন্যা দীর্ঘায়িত হওয়ায় পানির চাপ বেড়েছে দক্ষিণাঞ্চলে, আর এর প্রভাব পড়েছে তীর রক্ষা সহ নানা প্রকল্পে। এর মধ্যে ভোলার ইলিশা রাজাপুর রক্ষা বাঁধ প্রকল্পের 200 মিটার ব্লক নদীতে বিলীন হয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙনে ক্রমশ ছোট হয়ে যাচ্ছে ভোলা জেলা, আর ব্লক ও জিও ব্যাগ ফেললেও হুমকির মুখে শহর রক্ষা সহ অন্য সব প্রকল্প। উত্তরাঞ্চলের বন্যার পানি কমলেও চাপ বাড়ছে দক্ষিণাঞ্চলের নদ নদীতে, এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে ভোলার নদী তীরের সংরক্ষণ প্রকল্পগুলো। 340 কোটি টাকার ইলিশা রাজাপুর রক্ষা প্রকল্প এলাকার 200 মিটার ব্লক এরই মধ্যে ধসে গেছে। পানি উন্নয়ন বোর্ড বলছে মেঘনা ও তেঁতুলিয়া নদীর ভাঙনে 3500 বর্গ কিলোমিটারের আয়তনের ভোলা ক্রমশ ছোট হয়ে আসছে। আন্দোলন আর দিন দরবারের পর ভাঙন রোধে 6000 কোটি টাকার 17 মেগা প্রকল্প নেওয়া হয়েছে। এই 10 যদি রক্ষণাবেক্ষণ না করা হয় তাহলে আমাদের যে মূল যে বেড়িবাধা হয়েছে এর ভিতরে পানি ঢুকে আমাদের সম্পূর্ণ এলাকা প্লাবিত হয়ে যাবে। নদী একদম ভাঙিয়া যায় তাহলে আমরা কই যাব? সরকার যেই বল্লক দিছে এই বল্লক ভরিয়া যায়। আমরাও শেষ, আমাকেও লিয়ে লাগতে আছে নদী, বল্লক তো যাইব আমরাও যাইব, আমাকে এই অবস্থা। ভোলায় 376 কিলোমিটার নদী তীরের বিভিন্ন স্থানে 112 কিলোমিটার অতি ঝুঁকিপূর্ণ বা ভাঙন প্রবণ। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন সংকট নিরসনে বিশেষজ্ঞ দল কাজ করছে, শিগগিরই ধসে যাওয়া বাঁধ সংস্কার সম্ভব হবে। এখানে যে সিসি ব্লক ডাম্পিং করা ছিল সেটা লঞ্চ করে নদীতে নেমে যায়, সাথে সাথেই আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি, ওখানে অ্যাডিশনাল সিসি ব্লক এবং জিও ব্যাগ ফেলেছি। বর্তমানে জায়গাটা স্টেবল অবস্থায় আছে, আমরা আগামী 2-3 দিনের মধ্যে এটাকে একটা ফাইনাল স্টেজে নিয়ে যেতে পারবো। পানি উন্নয়ন বোর্ড জানায় এরই মধ্যে 60% এলাকায় ভাঙন বন্ধ হয়েছে। 2022 সালের মধ্যে 100% ভাঙন রোধ সম্ভব বলে বলছে পাউবু কর্মকর্তারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। পদ্মা মেঘনার তীব্র স্রোতে শিমুলিয়া, কাঁঠালবাড়ি ও শরীয়তপুর, চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এনি আরও জানাতে চাঁদপুর থেকে এখন যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল আওয়াল রুবেল। রুবেল, কয়টি ফেরি চলাচল করছে আর ঘাটে যাত্রী চাপ কেমন দেখছেন? আর কতগুলো যানবাহন আটকা আছে? আসলে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি চাঁদপুর শরীয়তপুর ফেরি সার্ভিস, যেখান থেকে চালু হচ্ছে হরিণা ফেরিঘাটে। এখানে আসলে উভয় সংকটে রয়েছে এখানকার যারা সমস্ত পরিবহনের চালকরা। গত 6 দিন থেকে অনেক পরিবহনের নিয়ে এখানে যে সমস্ত ড্রাইভাররা অপেক্ষা করছেন ফেরির সমস্যার কারণে, এখানে নদী পারাপার করতে পারছেন না। আসলে যখন তীব্র স্রোত শুরু হয় ভাটার সময় তখন প্রায় 6 থেকে 7 ঘন্টা এখানে ফেরি সার্ভিস বন্ধ থাকে, আর যখন জোয়ার আসে জোয়ারের সময় ধরে ধরে এখানে ফেরি চলাচল শুরু করে। কিন্তু জোয়ারের সময় এখানে গ্যাংওয়ে থেকে শুরু করে পল্টন পানিতে তলিয়ে যাওয়ার কারণে ছোট বড় অনেক গাড়ি এখানে আটকে যায় এবং সেখানে বিকল হয়ে যাওয়ার কারণে ফেরি চলাচল অনেকটা বিঘ্ন হচ্ছে। এখানকার যারা স্থানীয় যারা চালক আছেন তাদের সাথে আমি এখানে কথা বলেছি, গত 6 দিন থেকে ঘাটে যারা অবস্থান করছেন তারা অনেকটা মানবতার জীবনযাপন করছেন। এখানে তাদের দাবি যে এখানে কুসুমকলি নামে একটি জাহাজ ফেরি ছিল যেটি খুবই শক্তিশালী ছিল, গত কয়েকদিন আগে এই ফেরিটি মামাঘাটে নিয়ে যাওয়ার কারণে এখানে আরো বেশি সমস্যা তৈরি হয়েছে। আমি কথা বলেছি ডিআইডব্লিউটিসির এখানকার যিনি ম্যানেজার রয়েছেন আলম চৌধুরীর সাথে, তিনি জানিয়েছেন যে এখন 6টি ফেরি এখানে যাতায়াত করছে, কিন্তু যেহেতু গাড়ির চাপ বেশি এবং নদীতে তীব্র স্রোত রয়েছে এই তীব্র স্রোতের কারণে মূলত এখানে এই যানবাহন পারাপারে বিঘ্ন হচ্ছে। আমরা ঘাটে দেখেছি প্রায় কয়েকশো ট্রাক বাস এখানে আটকা পড়েছে, হাজার হাজার মানুষ গাড়িতে বিভিন্ন ধরনের পণ্য আটকা পড়েছে। গত 5 দিন পচনশীল বিভিন্ন পণ্য রয়েছে, যে সমস্ত পণ্যগুলো এখানে নষ্ট হয়ে যাচ্ছে। ট্রাক চালকরা বলছেন যে গত 6 দিন থেকে এখানে অপেক্ষা করছি, পরিবার পরিজন বাসায়, আর একদিন পরে হয়তো ঈদ, এই ঈদ করতে আসলে আমরা পরিবার পরিজনের সাথে পারবো কিনা সেরকম নিয়ে সন্দেহ সমস্যা রয়েছে। তবে এখানে স্থানীয় চালকদের দাবি এখানে যদি যে ফেরি সার্ভিসটি এখানকে নিয়ে যাওয়া হয়েছে কুসুমকলি, সেটিকে যদি এখানে নিয়ে আসা হয় তাহলে তা সেটি এবং শক্তিশালী একটি ফেরি, তাহলে এই দুর্যোগের সময় সেই ফেরি দিয়ে যানবাহন চলাচল সম্ভব। এই ছিল চাঁদপুর হরিণা ফেরিঘাট থেকে আমার কাছে ফেরি চলাচল নিয়ে সর্বশেষ খবর। চাঁদপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল্লাহ আল রুবেল। পশুর হাটে ঘোষণা দিয়ে বিক্রি শুরু হলো, কিন্তু ক্রেতা নেই বললে চলে। যে কয়েকজন আসছেন দাম নিয়ে সন্তোষ জানিয়েছেন বিক্রেতাদের। আশা শেষ দুদিন জমজমাট বিক্রি হবে। রাজধানীর হাটে বিপুল পশু সমাগম হয়েছে, কম বেশি বেচাকেনাও চলছে। দেশের বিভিন্ন এলাকা থেকে আসছে এখনো, কিন্তু বাগড়া বসিয়েছে বৃষ্টি। পানি জমা স্যাঁতসেঁতে জায়গায় পশুর ঠাঁই হয়েছে। আশঙ্কা করা হচ্ছে হাটে এবার দুর্ভোগ বাড়াতে পারে খারাপ আবহাওয়া। আমাদের অবস্থা খারাপ হবে, বেচাকেনা খারাপ হবে, তারপরে খাওয়া দাওয়ার দিক দিয়ে খারাপ হবে, চলাফেরা সব দিক দিয়ে সমস্যা বৃষ্টির কারণে। বৃষ্টির কারণে এখন কাগজ মাগজ বাতাসে উড়িয়ে যাচ্ছে, দলকে ভেজ দিয়ে অনেক কষ্ট। খাওয়া দাওয়ার এক অসুবিধা, খুব কষ্টের সাথে গরমে কষ্ট করলাম, আবার ফের বৃষ্টি হয়েছে, এখন কষ্ট, থাকার জায়গার কষ্ট, গরু ঘাসের কষ্ট, সমস্ত দিক থেকে কষ্ট। ঈদের আছে মাত্র কয়েকদিন, কিন্তু হাট ক্রেতা শূন্য প্রায়। দাম কম হয়, কোরবানির পশু কিনে খুশি ক্রেতারা, তবে ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ। 5 দিন আইছি, ধরেন আমরা বসে আছি, গরু বেচা কেনা কম। তারপরে খরিদ্দারে গরুটা 70-এ গরু 50-55 দাম বলে, এই হয়েছে বিষয় আমাদের। আমি গরু নিয়ে আসছি 15টা, তার মধ্যে মাত্র একটা বেচলাম 1,15,000। বাড়ির উপরে 1,10,000 দাম হয়েছিল, বেশি না, সেটা এখানে এসে 1,15,000 পাইছি। সাধারণত বড় গরুগুলির একটু দাম কমই মনে হচ্ছে আমাকে। আর আমি কিন্তু বেশি ঘোরাঘুরি করি নাই, ওনাকে প্রথম একটা গরুই দেখছি, এইটাই আমি নিচ্ছি পছন্দ করে। আর ভিতরে আমি আর কিন্তু যাইনি। গতবার আমার এই গরু 2 লাখ 2.5 লাখের উপরে কিন্তু হয়েছে, আর এবার 1,83,000 কিনলাম। হাট ইজারাদাররা বলছেন এমন পরিস্থিতি আগে কখনো হয়নি। তাদের আশা বুধ বৃহস্পতি থেকে বিক্রি বাড়বে। আমার মনে হয় পুরোদমে বিক্রেতা ইনশাআল্লাহ কালকে থেকে শুরু হয়ে যাবে, হয়তো আজকে রাত থেকেও হতে পারে, কারণ অনেক বিক্রেতারা তারা গরুর দাম অনেকটা কমাই দিয়েছে। আজকে মনে হয় আজকে রাত্রে হয়তো কালকে থেকে পুরোদমে বিক্রি শুরু হয়ে যাবে এই হাটে। তারপরও করোনার কারণে এবার ঢাকায় 15 থেকে 20% গরু কম বিক্রি হওয়ার আশঙ্কা করছেন ইজারাদাররা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পশুর হাটের খবর জানাতে এবার চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, চট্টগ্রামে পশুর হাট কয়টি, আর ক্রেতা সমাগম কেমন দেখছেন? স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা? ক্রেতা সমাগমের কথা যদি বলি, এখনো পর্যন্ত কিন্তু চট্টগ্রামে যে পশুর হাটগুলো আছে সেখানে ওই অর্থে খুব বেশি যে বেচাকেনা শুরু হয়েছে সেটি বলা যাবে না। আমরা মূলত সকালে এসে দেখছি যে একেবারেই প্রারম্ভিক অবস্থা, এবং এখানে যারা বিক্রেতারা আছে তাদের সাথে কথা বলে যেটা দেখছি যে অনেকে আসছেন, দেখছেন, কিন্তু কিন্তু কেনা বা বেচা বিক্রিটা খুব একটা নেই। এবং যারা দেখতে আসছেন বা দরদাম করছেন সেই মানুষের ক্রেতার সংখ্যা কিন্তু যথেষ্ট কম। চট্টগ্রাম শহরে মূলত এবার 6টি পশুর হাট রয়েছে, এর মধ্যে 2টি স্থায়ী অর্থাৎ সাগরিকা এবং বিবির হাটে, আর বাকি 4টি অর্থাৎ কর্ণফুলী, কমল মহাজন হাট, সলগোলা এবং পতেঙ্গা বাটারফ্লাই পার্ক সংলগ্ন যে খোলা জায়গাটি রয়েছে সেখানে 4টি অস্থায়ী হাট এবার তৈরি হয়েছে। এবং এই সমস্ত হাটে, সবগুলো হাটেই কিন্তু দৃশ্য অনেকটা একই রকম, অর্থাৎ এখনও খুব বেশি চাঞ্চল্য তৈরি হয়নি। আর এর বাইরে চট্টগ্রাম জেলায় আরও অন্তত 226টির মতো হাট এবার বসছে বিভিন্ন স্থানে, চট্টগ্রাম জেলার যে 14টি আলাদা আলাদা উপজেলা রয়েছে সেগুলোতে। এবং চট্টগ্রাম জেলা প্রাণী সম্পদ অফিস যেটি বলছে যে এবার কোরবানিতে চট্টগ্রামে প্রায় 7,31,000 মতো পশুর চাহিদা রয়েছে। এর মধ্যে এই চট্টগ্রাম অঞ্চলে প্রায় 8,000 মতো খামার রয়েছে, এবং এই সমস্ত খামার থেকে প্রায় 6,90,000 মতো পশু যোগান দেওয়া সম্ভব হবে। এবং বাকি পশুগুলো মূলত বাংলাদেশের, বিশেষ করে উত্তরবঙ্গ থেকে এখানে অর্থাৎ কুষ্টিয়া, তারপর তৎসংলগ্ন এলাকা, রংপুর, এই সমস্ত এলাকাগুলো থেকে আসছে। এবং এখানে অনেক ব্যাপারী আছেন যারা দীর্ঘ সময় ধরে অর্থাৎ বছরের পর বছর ধরে তারা এখানে প্রতি বছর যে পশু এনে তারা বিক্রি করেন। এবং এই প্রেক্ষাপটে আমরা যেটি দেখছি যে চট্টগ্রামে যে গরুর চাহিদা যেটি, সেটি 4 লাখের কিছু বেশি, অর্থাৎ 4,64,000, মহিষ হচ্ছে 57,100টি, আর ছাগল ও ভেড়া প্রায় 1,67,000 চাহিদা রয়েছে। এবং এক্ষেত্রে জেলা পশু সম্পদ যে কার্যালয় তারা বলছেন যে যে পরিমাণ চাহিদা সেই অনুযায়ী কিন্তু এখানে পর্যাপ্ত পশুই এবার রয়েছে, এবং এটি নিয়ে খুব বেশি যে সংকট তৈরি হবে সেই বিষয়টি না। কারণ গত কয়েক বছর ধরে যে দেশের বাইরে থেকে যে গরুর আসার যে প্রবণতা সেটি কমার ফলে স্থানীয়ভাবে খামারিরা কিন্তু অত্যন্ত যত্নশীল অবস্থায় এই পশুপালনের দিকে মনোযোগ দিয়েছেন এবং এই কারণে একটি বেশ ভালো একটি উন্নতি হয়েছে বলে পশু সম্পদ কার্যালয় থেকে আমাদেরকে জানানো হয়েছে। চট্টগ্রাম থেকে পশুর হাটের খবর জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল। কয়েক বছর ধরে এই চামড়া খাতে মন্দা, তার উপর করোনায় অর্ধেকে নেমে এসেছে রপ্তানি। তবে রপ্তানি বাড়ার আশা দেখাচ্ছে চীনের বাজারে চামড়াজাত পণ্যের শুল্কমুক্ত সুবিধা। এর মধ্যে নতুন রপ্তানি আদেশও আসতে শুরু করেছে, তবে ক্রেতারা দাম কম দিচ্ছেন বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। হাজারিবাগ থেকে সাভারে কারখানা স্থানান্তর এবং সেখানে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার চালুতে দেরি হওয়ায় কয়েক বছর ধরেই সংকটে চামড়া খাত। গত অর্থবছরে রপ্তানি হয়েছে $80 কোটি চামড়া ও চামড়াজাত পণ্য, যা আগের অর্থবছরের চেয়ে $22 কোটি কম। ব্যবসায়ীরা জানিয়েছেন চীনে করোনা সংক্রমণে রপ্তানি আদেশ স্থগিত ও বাতিল হওয়ায় রপ্তানি কমেছে 60%। তবে পরিস্থিতি উন্নতি হওয়ায় এখন রপ্তানি আদেশ আসতে শুরু করেছে। এছাড়া চীন আগে কেবল প্রক্রিয়াজাত চামড়ায় শুল্কমুক্ত সুবিধা দিলেও চলতি মাস থেকে চামড়াজাত পণ্যেও এই সুবিধা দেবে। আমাদের দেশ থেকে শুধুমাত্র র চামড়াই কিন্তু চায়নাতে যেত, কিন্তু এবারের আমরা যেই শুল্কমুক্ত সুবিধাটা আমরা চায়নাতে পেতে যাচ্ছি বা পেলাম, সেখানে কিন্তু আমরা দেখছি যে আমাদের প্রক্রিয়াজাত যে চামড়া পণ্যগুলো আছে সেইগুলোও কিন্তু এখন থেকে শুল্কমুক্ত ভাবে চায়নার বাজারের প্রবেশাধিকারের একটা বিশাল সুবিধা আমরা গেইন করলাম। আমি আশাবাদী যে মাত্র জুলাইয়ের 1 তারিখে এই জিনিসটা সাইন হয়েছে। তবে ব্যবসায়ীরা বলছেন রপ্তানি আদেশ আসতে শুরু করলেও দাম কম দিচ্ছেন ক্রেতারা। দেখানো হচ্ছে অন্যান্য বাজারে চাহিদা কম থাকার অজুহাত। এই পরিস্থিতিতে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে পড়েছে বলছেন ব্যবসায়ীরা। চায়না থেকে জানুয়ারির শেষের দিকেই আমাদের রপ্তানি আদেশগুলি বন্ধ হয়ে যায় এবং কিছু স্থগিত হয়ে যায়, কিছু বাতিল হয়ে যায়। ইউরোপ এফেক্টেড হলো, আমেরিকা এফেক্টেড হলো, আদার্স দেশগুলিও এফেক্টেড হলো, যার কারণে চামড়া সেক্টর কিন্তু আমাদের রপ্তানির যে লক্ষ্যমাত্রা ছিল সেটা কিন্তু আমরা ফুলফিল করতে পারিনি। আমাদের ধারণা মতে আমাদের যে রপ্তানির লক্ষ্যমাত্রা ছিল তার থেকে আমরা মাত্র 40% পূরণ করতে পেরেছি। 60%ই আমাদের অবিকৃত চামড়া ট্যানাইগুলিতে পড়ে আছে। বিপুল সম্ভাবনা থাকার পরও প্রত্যাশা অনুযায়ী অগ্রগতি হয়নি দেশের চামড়া শিল্পের। ব্যবসায়ীদের বিপত্তি বাড়িয়েছে করোনার ধাক্কা। এখন ঘুরে দাঁড়ানোর জন্য সরকারি সহায়তা চাইছেন তারা। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোরবানির ঈদ এলেই ব্যস্ততা বাড়ে বাঁশের চাটাই তৈরির কারিগরদের, কিন্তু এবার করোনা ভাইরাসের কারণে চাটাইয়ের তেমন অর্ডার পায়নি মানিকগঞ্জের কারিগররা। করোনা সংকটের পাশাপাশি বিক্রির প্রধান মৌসুমের লোকসান কিভাবে পোষাবে তা নিয়ে শঙ্কিত তারা। বাঁশের চাটাই তৈরির জন্য খ্যাতি রয়েছে মানিকগঞ্জের জাগির ইউনিয়নের দের গ্রামের। এখানে কেবল চাটাই তৈরি করে জীবিকা চালায় শতাধিক পরিবার। স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি তাদের পণ্য যায় ঢাকা, গাজীপুর সহ দেশের বিভিন্ন জায়গায়। চাটাইয়ের কারিগরদের কাজ চলে কম বেশি সারা বছরই, তবে কোরবানির ঈদের আগে চাপ বেড়ে যায় কয়েক গুণ। কিন্তু করোনার কারণে এবার পরিস্থিতি ভিন্ন। লকডাউনের কারণে আগে বন্ধ হয়ে গেছে অর্ডার। ঈদের আগে চাটাইয়ের চাহিদা কিছুটা বাড়লেও স্বাভাবিকের তুলনায় তা অনেক কম। গত কোরবানি একটু ভালো ছিল, বেশি বেচা কিনে হয়েছে। এখন মানুষ নিতে পারতেছে না, এখন কোনো জায়গা থেকে কোনো জায়গা যাওয়া যাইতেছে না করোনার জন্য। আমাদের ঘরে অনেক মালটাল রয়ে গেছে, চাটাই ডোল এখানে আমরা বিক্রি করা পারতেছি না। গরু টরু কোরবানি দিলে হেরা নেয়, হেরা এসে নেয়। মনে করেন যেটা বেশি আমরা 70-80 টাকা, হেরা 100 টাকা পিস দিয়ে নেয়। দুর্যোগকালীন সময়ে অনেকে সরকারের আর্থিক সহযোগিতা বা ত্রাণ পেলেও চাটাই তৈরির কারিগরদের কপালে তা জোটেনি এখনও। তবে সহযোগিতার আশ্বাস দিচ্ছেন জনপ্রতিনিধিরা। উপজেলা পর্যায়ে আমরা কথা বলে যাতে তাদের জন্য সরকারের সুযোগ সুবিধাটা তারা একটু স্পেশালি ভালো মতো পায়, তার জন্য আমি চেয়ারম্যান হিসেবে কাজ করার জন্য চেষ্টা করব। দেড় গ্রামে চাটাই তৈরি বেশি হলেও পুরো মানিকগঞ্জেই ছড়িয়ে ছিটিয়ে আছে এই পেশার মানুষ। বর্তমানে জেলার 2300 মতো পরিবারের আয়ের উৎস এই কাজ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দেশে করোনা সংক্রমণের 4.5 মাসের বেশি সময় পেরিয়ে গেলেও এখনও বস্তিতে আক্রান্তের কোনো পরিসংখ্যান নেই স্বাস্থ্য অধিদপ্তরের কাছে। এমনকি সেখানে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব সহ কোনো স্বাস্থ্যবিধি। আবার করোনা পরীক্ষায় অনীহার কারণে বাড়ছে কমিউনিটি ট্রান্সমিশনের সংখ্যা। ৯০% মানুষের মুখে নেই মাস্ক, মানা হচ্ছে না শারীরিক দূরত্ব, এমনকি গাদাগাদি করেই চলছে আড্ডা। রাজধানীর বিভিন্ন বস্তির চিত্র এমন। বস্তিবাসীর অনেকেরই ভ্রান্ত বিশ্বাস করোনা ধনীদের রোগ, এতে তারা আক্রান্ত হবেন না। গরিবের কোনো করোনা নাই, এই যে আমরা চলতাছি ফিরতাছি আড্ডা যাই বাজারে যাই সব সময় মাছ ছাড়াই। আঙ্গুর আল্লাহ নিজে স্বয়ং করলে আছে, নাহলে আমরা এই কথা বললাম না। এই যে গণবসতি এত এত মানুষ, আমরা যে পচা জায়গার মধ্যে থাকি, এই পচা জায়গার মধ্যে কেউ থাকতো না। ওষুধ কত মাসে ধরা পড়ে গেত গা, আল্লাহ রসুলের দোয়া আঙ্গুরিনো কারো করোনা ধরা পড়েনি। আবার খুপটি ঘরে অনেকের বসবাস, খোলা শৌচাগারের গণব্যবহার বাড়াচ্ছে স্বাস্থ্য ঝুঁকি। অনেকের করোনা উপসর্গ দেখা দিলেও যান না নমুনা পরীক্ষা করাতে। আমরা হালাল পয়সা খাই, হালাল রুজি করি, হালাল কামাই খাই, আমার করুণ হইব না। করুণ হইব যারা অবৈধ খাওন খায়। হাগো খালি বস্তিতে না, সরকারের উচিত প্রতি ঘরে ঘরে অসহায় লোকদের সেবা করা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন বস্তিতে বসবাসকারীদের বড় অংশই তরুণ, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকায় অনেকেই সুস্থ হয়ে যাচ্ছেন। অসুস্থ হয়ে বাড়িতেই চিকিৎসা নেয়, কেউ অ্যাসিম্পটোমেটিক হয়ে চলছে, চিকিৎসা নেয় নেই, বিভিন্ন কারণে তারা তাদের চিকিৎসার সেই সুযোগটাও পাচ্ছে না। তারপরেও বস্তি এলাকার জনসাধারণের জন্য আলাদা অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমার মনে হয় করা উচিত, তারা যাতে উদ্বুদ্ধ হয়। কারণ তারা অনেক সামাজিক কুসংস্কারের জন্য অনেকে পরীক্ষা করতে আসে না, সেই জায়গাটায় তাদের উদ্বুদ্ধ করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে বস্তিবাসীদের নিয়ে সামান্য উদ্যোগ নেওয়া হলেও পরিকল্পিত কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। দেরিতে হলেও আক্রান্তের সংখ্যা নির্ণয়ে শুরু হয়েছে ডাটাবেস তৈরির কাজ। বস্তিবাসীদের নিয়ে ব্যাপক আকারে আসলে তেমন কোনো গবেষণা এখনো হয়নি। আইডিসিআর এবং আইসিডিডিআরবি যৌথভাবে ইউসিআইডির সহায়তা কিছু কিছু কাজ করছে, সেখানে আসলে আমরা তেমন বেশি ইনফেকশন পাচ্ছি না। যদিও ধারণা করা হচ্ছিল বস্তি থেকে হয়তো কমিউনিটি ট্রান্সমিশনটা ব্যাপক আকারে ছড়াবে। কতজন আক্রান্ত বস্তিবাসী এই মুহূর্তে এখন বলা যাচ্ছে না, কিন্তু আমাদের যেহেতু কাজটা চলছে কমপ্লিট হয়ে গেলে অবশ্যই জানতে পারবেন। এবং দেখা যাচ্ছে যে বস্তির মধ্যে যারা আসে আগে ছিলেন, যারা যখন বয়স্ক ব্যক্তিরা, তারা কিন্তু বেশিরভাগই জানেন যে কর্মহীন হওয়ার কারণে গ্রাম দেশে চলে গেছে, যার ফলে এখন যারা আছেন তরুণরা তারা কিন্তু অনেক সংখ্যাটা কম। সবশেষ বস্তি শুমারি অনুযায়ী ঢাকার 2 সিটিতে ৩,৩৯৪টি বস্তি আছে। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পশুরহাটের খবর জানাতে রাজধানীর মেরাদিয়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, আজ রাজধানীর পশুরহাটের পরিস্থিতি কেমন দেখছেন? ক্রেতা উপস্থিতি বেড়েছে কিনা, আর দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? দেখুন, রাজধানীর যে অস্থায়ী পশুর হাটগুলো আছে, সেই পশুর হাটগুলোতে শুরুতে যেমনটি আসলে ধারণা করা হয়েছিল যে খুব একটা হয়তো পশুর সমাগম হবে না, কিন্তু আমরা দেখছি যে বিপুল সমাগম কিন্তু এরই মধ্যে হয়েছে এবং প্রচুর কোরবানির পশু রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এই রাজধানীর যে অস্থায়ী হাটগুলো আছে সেই হাটগুলোতে এসেছে। কিন্তু পশুর তুলনায় যে কোরবানির পশু কেনার যে ক্রেতা, সেই ক্রেতার সংখ্যা কিন্তু আমরা আসলে গতকালকে যেমন কম দেখেছি এবং আজকেও কিন্তু আমরা কম দেখছি। এবং এরই মধ্যে আপনি নিশ্চয়ই জেনেছেন যে বৈরী আবহাওয়া তৈরি হয়েছে এবং কিছুক্ষণ পরপর থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির কারণে ক্রেতার সংখ্যা আরও কমেছে এবং একেতে ক্রেতা নেই, অন্যদিকে বৃষ্টি, সব মিলিয়ে কোরবানির পশুর যে ব্যবসায়ীরা আছেন তারা কিন্তু এক ধরনের হতাশার মধ্যে পড়েছেন। এবং গতকালকে আমরা দেখেছি যে যখন বৃষ্টি শুরু হলো, সেই বৃষ্টি শুরু হওয়ার পর থেকেই কোরবানির পশুর দাম কিন্তু অনেকটাই কমতে শুরু করেছে এবং প্রতি বছর ক্রেতাদের মধ্যে এক ধরনের অভিযোগ থাকে বা তাদের দাবি থাকে যে কোরবানির পশুর দাম বেশি, কিন্তু এবার সেই ক্রেতারাই বলছেন যে কোরবানির পশুর দাম গত বছরের তুলনায় অনেকটাই কম। তার একটি কারণ হচ্ছে আপনি জানেন যে করোনা মহামারীর কারণে এবার রাজধানীর যে হাটগুলো, সেই হাটগুলোতে ক্রেতাদের যে উপস্থিতি, সেই উপস্থিতি কিন্তু অনেকটাই কম। যদিও হাট ইজারাদাররা যেটি আশা করছেন যে আগামীকাল এবং শুক্রবার, অর্থাৎ বৃহস্পতি এবং শুক্রবারে ক্রেতার সংখ্যা আরও বাড়তে পারে। তার কারণ আপনি জানেন যে রাজধানীতে যেসব ক্রেতারা কোরবানির পশু কিনে থাকেন তাদের কিন্তু কোরবানির পশু রাখার যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটি কিন্তু একেবারেই কম এবং একই সাথে লালন পালনের ব্যবস্থাও কিন্তু নেই। মূলত আমরা দেখেছি যে বিগত বছরগুলোতেও যারা কোরবানির পশু কিনে থাকেন এবং কোরবানির পশুর হাটে মূলত খুব বড়সড় যে ভিড়টি হয় সেটি ঈদের আগের দিন বা एक दिन बा दो दिन आगे हुए थाके तो ए बछर आसले तेमनटी आसले धारणा करा होच्छे जे आगामीकाल बा शुक्रवारे এই কোরবানির পশুর যে ক্রেতার যে ভিড় সেটি আরও একটু বাড়তে পারে। তো মেরাদিয়া হাটটা আমার কাছে ছিল। মেরাদিয়া থেকে পশুহাটের খবর জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান। ঈদের আর কয়েকদিন বাকি থাকলেও এখনও বাস টার্মিনালে নেই ঘরমুখ মানুষের ভিড়, টিকিট বিক্রির কাউন্টার প্রায় ফাঁকা। রাজধানীর বাস টার্মিনালগুলোতে যাত্রী সংকটে কিছু বাস ছাড়ছে নির্ধারিত সময়েরও পরে। এদিকে করোনা ঝুঁকির মধ্যেও অনেককেই দেখা গেছে স্বাস্থ্যবিধি না মেনেই যাচ্ছেন বিভিন্ন গন্তব্যে। মঙ্গলবার সকাল ৯টায় গাবতলী বাস টার্মিনালের চিত্র এটি। অথচ অন্যান্য বছর ঈদের আগ মুহূর্তে ঘরমুখ মানুষের উপচে পড়া ভিড় থাকে এ টার্মিনালে। এবারের চিত্র ভিন্ন, তাই এখন যারা বাড়ি যাচ্ছেন তারা অনেকটাই ঢাকা ছাড়ছেন স্বাচ্ছন্দ্যে। তবে টার্মিনালে অনেককেই দেখা গেছে স্বাস্থ্যবিধি না মানতে, যদিও তারা স্বীকার করছেন করোনা থেকে বাঁচতে মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই। জানি আমি ইউজ করতে একটু আনকমফোর্টেবল বোধ করি, আমি করি সবসময় করি, বাট এখন অনেক গরম পড়তেছে তো আসলে এই জন্য আমাদের ওয়েদারের জন্য মাস্ক আসলে যায় না, এটাই আর কি আমাদের প্রবলেম। ঢাকা থেকে ছেড়ে যাওয়া প্রতিটি বাসে নিয়ম অনুযায়ী সামাজিক দূরত্ব অর্থাৎ এক সিট খালি রেখে বাসে যাতায়াত করছেন যাত্রীরা। তবে ভাড়া নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ভাড়াটা অনেক বেশি, 80% হলেও অনেক বেশি হয়ে যায়, সেখানে 100% ভাড়াই তারা নিচ্ছে। ভাড়া তো এখন হচ্ছে দুই সিট যেহেতু একজনের, সেহেতু সেরকম আগে যেমন ছিল সেরকমই, কিন্তু দুই সিটের জন্য হচ্ছে একটু বাড়তি। এদিকে যাত্রী কম থাকায় অনেকটাই হতাশ পরিবহন সংশ্লিষ্টরা। করোনা ভাইরাসের জন্য মানুষ কম বের হচ্ছে, দ্বিতীয় কথা ঈদের ছুটি তো এখনো হয় নাই, শুরু হয় নাই, 30 তারিখে একটু চাপ আছে সামান্য আর কি, এর আগে সব গাড়ি ফাঁকা। এবার অগ্রিম টিকিট কাটার কোনো ব্যবস্থা রাখা হয়নি, তাই গন্তব্যে যাত্রার কিছুক্ষণ আগে টিকিট সংগ্রহ করতে হচ্ছে ঘরমুখো মানুষদের। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার কারণে এবারে ঈদে যাত্রীর চাপ নেই আকাশপথে, তাই এবার অভ্যন্তরীণ গন্তব্যে কোনো অতিরিক্ত ফ্লাইটও চালাবে না এয়ারলাইন্সগুলো। এয়ারলাইন্সগুলো বলছে করোনার পাশাপাশি বন্যা এবং আয় কমে যাওয়ায় আকাশপথে এবার সাধারণের আগ্রহ কম। প্রতি বছর ঈদের আগে ও পরের 10 দিন যাত্রী চাপ থাকে আকাশপথে। এই চাপ সামলাতে প্রতি বছরই দেয়া হয় অতিরিক্ত ফ্লাইট, তারপরেও টিকিটের চাহিদা থাকে আকাশচুম্বী। ঈদে সড়কের যানজট এড়িয়ে নির্বিঘ্ন ঈদ যাত্রায় বরাবরই উচ্চবিত্ত ও মধ্যবিত্তের আস্থা ছিল আকাশপথে। তবে এই বছরের পরিস্থিতি ভিন্ন। গত মার্চ থেকেই করোনার থাবায় বিপর্যস্ত এভিয়েশন খাত। জুন থেকে ফ্লাইট চলাচল শুরু হলেও যাত্রী কমেছে অর্ধেকেরও বেশি। সব মিলিয়ে এবছর ঈদ যাত্রায় কাঙ্ক্ষিত সাড়া নেই আকাশপথে। অন্যান্য বছর যেরকম হয় যে ইউজুয়ালি ঢাকা থেকে বাইরে যাওয়ার একটা চাপ থাকে, এবছর হয়তো সেই ধরনের কোনো চাপ থাকবে না। দেখুন, এখন যে আমরা ফ্লাইট অপারেট করছি, আমরা কিন্তু ক্ষতি দিয়ে অপারেট করছি মানুষকে, যাতে তাদের নিতান্ত প্রয়োজনে যাতায়াত করতে পারে এবং আস্তে আস্তে যেন মানুষের রাস্তাটা ফিরে আসে। বন্যা বর্ষার একটা প্রাদুর্ভাব আমরা দেখতে পাচ্ছি সারা দেশে, এবং সরকারি ছুটি মাত্র 3 দিন থাকার কারণে মানুষের আয়ের যে অসঙ্গতি, এই কারণে আসলে বিমান পরিবহনে মানুষের যাতায়াতটা কম করছে। বিশেষজ্ঞরা বলছেন করোনার জন্য এভিয়েশন খাতে অস্থিরতা কাটতে সময় লাগবে। এয়ারলাইন্সগুলোকে যাত্রীদের আস্থা ফেরানোর উদ্যোগ নেওয়ার পরামর্শ তাদের। ভবিষ্যতেই বলতে পারবে যে আমাদের এভিয়েশনের ক্ষেত্রে ডোমেস্টিক বা ইন্টারন্যাশনাল ক্ষেত্রে আমরা কোন পর্যায়ে যাব। তবে যেটা প্রয়োজন সেটা হচ্ছে এয়ারলাইন্সগুলো এবং এয়ারপোর্টে আস্থাহীনতাটা মনে হয় একটা বিরাট ব্যাপার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যাত্রীদের মনে। করোনা সংক্রমণ রুখতে 3 মাস বন্ধ থাকার পর জুন থেকে অভ্যন্তরীণ গন্তব্যে ফ্লাইট চলাচল শুরু হয়। স্বাস্থ্যবিধি মানার শর্তে এক আসন পরপর যাত্রী পরিবহন করছে এয়ারলাইন্সগুলো। এতে একটি ফ্লাইটের সক্ষমতার অর্ধেক বহন করা যাচ্ছে। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছেন বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ, এতে আরও যা থাকছে। শাহজালাল বিশ্ববিদ্যালয়ে হলের জন্য টিলা ও গাছ কাটার অভিযোগ, তদন্তে মিলেছে প্রমাণ। সুন্দরবনে পুরুষ বাঘ কমায় ব্যাহত হচ্ছে প্রজনন, 11 মাসে 3 বাঘের রহস্যজনক মৃত্যু। स्थानीय सरकारेर प्रतिष्ठानगुलोके धीरे धीरे स्वाबलम्बी हये ओठार निर्देश दिएछेन प्रधानमंत्री शेख हासिना। मंगलवार जातीय अर्थनैतिक परिषदेर निर्वाही कमिटी एकनेक सभाय एई निर्देश देन। तिनि बोलेन, पुकुर नदी और जलाशय भराट करे उन्नयन प्रकल्प ना करते प्रत्यंत अंचलेर शिक्षा प्रतिष्ठानगुलोते डिजिटल लैब स्थापने नतून प्रकल्प नेওয়ার निर्देशও দেওয়া হয়েছে। করোনার কারণে গণভবনে সীমিত আকারে অনুষ্ঠিত একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে ৩টি প্রকল্প সহ মোট ৭টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়, যাতে খরচ হবে ৩,০৭৫ কোটি ৩৩ লাখ টাকা। এতে সরকারি তহবিল থেকে ব্যয় হবে ২,১৩২ কোটি ৮৮ লাখ টাকা, আর বাকি অর্থ আসবে বৈদেশিক ঋণ থেকে। খুলনা পয়ঃনিষ্কাশন প্রকল্পের উন্নয়নে ব্যয় হবে ২,৩৩৪ কোটি ১৪ লাখ টাকা। এর মধ্যে সরকার দেবে ৯২৯ কোটি ৪২ লাখ টাকা, বাকি অর্থের যোগান হবে ঋণ সহায়তা থেকে। আর রাজশাহী মহানগরীর পানি সরবরাহের নতুন প্রকল্পে ব্যয় করা হবে ৯৩ কোটি ৪৫ লাখ টাকা। এটা মাননীয় প্রধানমন্ত্রী বলছেন, আমাদেরকে চিন্তা করতে হবে স্থানীয় সরকারগুলো যেন ক্রমান্বয়ে স্বাবলম্বী হতে পারে, নিজের পায়ে দাঁড়াতে পারে। আমরা এই টাকা দিয়ে দিচ্ছি, আজকে তিনি রাজি হয়েছেন। আমরা আমাদের জাতীয় যে কেন্দ্রীয় বা রাজস্ব আছে এখান থেকে দেব, কিন্তু আলটিমেটলি এই টাকাটাকে ধীরে ধীরে আমরা দীর্ঘদিন এটা পারবো না, এটা আপনাদেরকে ম্যানেজ করতে হবে। মুজিবনগর সেচ উন্নয়ন প্রকল্পের জন্য ব্যয় হবে ২৩১ কোটি ৩৩ লাখ টাকা। আর দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপনের দ্বিতীয় পর্যায়ের প্রকল্পের জন্য ব্যয় করা হবে ৯৩৮ কোটি ৭৩ লাখ টাকা। আমাদের মাঝে মাঝে দেখা যায় সমন্বয়ের ঘাটতি আছে, এটা বিশাল একটা ব্যাপার। সমন্বয় জোরদার করার জন্য আমাদের সকলের উপরে তার তাগিদ আছে। তিনি বলছেন সাবধান, কোন সাবধান, এই সেচ প্রকল্পগুলো কিন্তু পরিবেশের উপরে নেতিবাচক প্রভাব ফেলে, একদিকে টান দিলে আরেকদিকে শুকায়। সাবধান, এইসব প্রকল্প আপনারা বাস্তবায়ন করবেন। আমার বাড়ি আমার খামার ও ইনকাম সাপোর্ট প্রোগ্রাম ফর দ্য কোয়েরেস প্রকল্পের অর্থ ব্যয়ের সক্ষমতা না থাকায় দুই প্রকল্পের খরচ কমানো হয়েছে। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা সতর্কতায় শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি আরও বাড়ছে। পরিস্থিতি বিবেচনায় সেপ্টেম্বরের আগে খোলার সম্ভাবনা নেই বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে কবে স্কুল কলেজ খুলবে সেটাও নিশ্চিত করে বলা যাচ্ছে না। করোনার কারণে গত ১৮ মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। আগামী ৬ আগস্ট পর্যন্ত এই ছুটির মেয়াদ। বিশেষজ্ঞরা বলছেন, এখন যে অবস্থা চলছে তাতে শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো পরিবেশ নেই। এই অবস্থাতে কোনোভাবেই শিক্ষা প্রতিষ্ঠান খোলার সুযোগ নেই। আমি আরও মনে করি যে সাধারণ যে স্বাস্থ্যবিধি যেগুলো রয়েছে এগুলোতে আরও কঠোরতা অবলম্বন করা উচিত। শিক্ষা মন্ত্রণালয় বলছে পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হচ্ছে, বিশেষজ্ঞদের মতামত নিয়েই প্রতিষ্ঠান খোলা হবে, সেই সাথে ছুটি আরও বাড়ানো হবে। আমরা আমাদের শিক্ষার্থীদের, শিক্ষকদের এবং এই তাদের সকলের পরিবারের স্বাস্থ্য নিয়ে তো এত বড় ঝুঁকি নিতে পারি না। আর আমাদের শিক্ষার্থীর সংখ্যা যা, তাতে প্রায় ৪-৫ কোটি পরিবার তাহলে সরাসরি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তো সেই জন্যে এটি তো আসলে করা কোনোভাবেই আমাদের সম্ভব না। এদিকে ৪ মাসের বেশি সময় ধরে স্কুল, কলেজ, মাদ্রাসা বন্ধ থাকায় অনেক শিক্ষক বেতন পাচ্ছে না। ছুটি বাড়লে এসব শিক্ষকদেরকে সরকারি সহায়তা চালিয়ে যাবার দাবি শিক্ষক নেতাদের। আমরা প্রতিষ্ঠান থেকে যারা এই ননিম্প শিক্ষক আছেন বা খণ্ডকালীন, তাদেরকে আমরা কোনো বেতন বা পয়সা, ঈদ বোনাস পর্যন্ত দিতে পারি নাই। প্রণোদনা বিশেষ করে শিক্ষকদের জন্য সকলকেই দেওয়া উচিত, এমপিও এবং ননিম্প। এদিকে শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে কেউ গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা মহামারীর মধ্যেও চলতি মাসে নতুন রেকর্ড হয়েছে প্রবাসী আয়। গেল মাসের চেয়ে ৪১ কোটি ডলার বেড়ে এই মাসে এসেছে ২২৪ কোটি ডলার, যা দেশের ইতিহাসে একক মাসের সর্বোচ্চ প্রবাসী আয়। বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। এর আগে জুন মাসে প্রবাসী আয় এসেছিল ১৮৩ কোটি ডলার, যা গত বছরে একই সময়ের চেয়ে প্রায় ৩৯% এবং মে মাসের তুলনায় প্রায় ২২% বেশি, যা ছিল রেকর্ড। কিন্তু জুলাই মাসে মাত্র ২৭ দিনেই ভাঙল সেই রেকর্ড। এছাড়া এক মাসের ব্যবধানে ৩,৭১০ কোটি ডলারের নতুন রেকর্ড ছুঁয়েছে বৈদেশিক মুদ্রা রিজার্ভ। গেল মাসে বৈদেশিক মুদ্রা রিজার্ভ ছিল ৩,৬০১ কোটি ডলার। মূলত প্রবাসী আয় বৃদ্ধি পাওয়ায় বৈদেশিক মুদ্রা রিজার্ভ বেড়েছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। 70 शतांश पर्यंत मूल्य छाड़ दिएও ईदে পোশাক ও জুতার বাজারে ক্রেতা টানতে পারছেন না ব্যবসায়ীরা। তারা বলছেন করোনা এবং মূল্য ছাড়ের পরও গেল বছর কোরবানির ঈদের তুলনায় এবার বিক্রি কমেছে অন্তত 50%। কোথাও 20, কোথাও 50, আবার কোথাও 70% মূল্য ছাড় দিয়েছেন দেশীয় ব্র্যান্ডের পোশাকের শোরুমগুলো। ঈদে ক্রেতা আকৃষ্ট করতেই এই আয়োজন। তবে এমন আকর্ষণীয় মূল্য ছাড়ের পরেও আশানুরূপ ক্রেতা মিলছে না। গেল বছর কোরবানির ঈদে শোরুমগুলো জমজমাট থাকলেও এবার অনেকটাই ফাঁকা। একই অবস্থা রাজধানী ব্র্যান্ডের জুতার শোরুমগুলোতেও। করোনার কারণে এই অবস্থা বলছেন বিক্রেতারা। এখানে আপ টু 50% ডিসকাউন্ট দিয়েছি, কিন্তু আশানুরূপ কাস্টমার আমরা পাচ্ছি না, যেটা আমাদের টার্গেট ছিল সেটা হচ্ছে না। গত বছরের তুলনায় এই বছরে 50% কাস্টমার আমরা পাইনি এখন পর্যন্ত। আমরা সেলও দিয়েছি, তারপরেও কাস্টমার আশানুরূপ না, মানে কাস্টমার কম। ক্রেতারা বলছেন প্রয়োজনীয় পোশাক ও জুতা কিনতেই আসছেন তারা। আমাদের আশাটা ঈদের জন্য না, মানে নিত্য প্রয়োজনীয় জিনিস যেটা সবসময় লাগে সেজন্যই আশা আর কি। যদিও কিছু কিছু দোকান ডিসকাউন্ট দিচ্ছে, কিন্তু তাতেও আমার মূল বাজেটের বাইরে গিয়ে আমাকে কেনাকাটা করতে হচ্ছে। এটা কি ঈদের কেনাকাটা বলা যায় না। নিজের কিছু প্রয়োজনীয় জিনিস ছিল, স্যান্ডেল প্রয়োজনীয় ছিল, বাট আসলে কালেকশন সেরকম নাই। শপিং মলগুলোতে মাস্ক পরলেও সামাজিক দূরত্ব বজায় থাকছে না বলে অভিযোগ ক্রেতাদের। আমি আসলে এখানে কেনাকাটা করতে এসে যেটা খেয়াল করলাম যে সোশ্যাল ডিস্টেন্সিংটা তো মেইনটেইন করা হচ্ছে না। সামাজিক দূরত্বের যেটা বাস্তবতা সেটা আসলে মানুষের ওই একসাথে সব মানুষ যখন উঠছে নামছে তখন অতটা মানা হচ্ছে না। এবারে ঈদের পোশাক ও জুতার দোকানগুলোর তুলনায় মোবাইল ও ইলেকট্রনিক্স পণ্যের দোকানে ভিড় ছিল তুলনামূলক বেশি। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আবাসিক হল নির্মাণের জন্য টিলা ও গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। ঘটনা তদন্ত করে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সতর্ক করেছে পরিবেশ অধিদপ্তর, তবে অভিযোগ অস্বীকার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। করোনার কারণে বন্ধ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই সুযোগে নতুন একটি ছাত্রী হল নির্মাণের জন্য টিনের বেড়ার আড়ালে কাটা হচ্ছে টিলা। ঘটনাস্থল পরিদর্শন করে এর প্রমাণও পেয়েছে পরিবেশ অধিদপ্তর। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিধ্বংসী এমন কাজের প্রতিবাদে সেখানে অবস্থান কর্মসূচি পালন করেছেন অনেকে। এটি আসলেই বেদনার, আমরা প্রতিবাদ জানাই এবং আমরা মনে করি যে এখানে এর বিরুদ্ধে এবং কি ব্যবস্থা নেওয়া যায় এটুকু আমরা দেখতে চাই। বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকা অবস্থায় এইরকম কাজ, যেটা আবার সরাসরি ওনারা প্রথমে এটার দায়দায়িত্বও স্বীকার করেননি। তবে অভিযোগ অস্বীকার করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আর পরিবেশ অধিদপ্তর জানিয়েছে পাহাড় কাটা বন্ধে সতর্ক করা হয়েছে। এখানে কিছু টিলার যে ছোট অংশ সেগুলো কর্তন করা হয়েছে এবং আমরা তাকে একটা নোটিশ দিছি আগামী 9 তারিখে তাদের কাগজপত্র নিয়ে ওখানে যাবে। আর এটা যেহেতু একটা সরকারি একটা হোস্টেল হবে, সেটা ওই বিবেচনার পরে কাগজপত্র সাবমিট করার পরে যদি এখানে গ্রহণযোগ্যতা তাহলে করতে পারবে। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হল ও শহীদ জননী জাহানারা ইমাম হলের মাঝখানে নতুন ছাত্রী হলটি নির্মাণের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। এর জন্য খরচ হবে প্রায় 23,50,00,000 টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনায় বিশ্বে একদিনে মারা গেছে 5,500-এর বেশি মানুষ। 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছে 2.5 লাখের কাছাকাছি। ভারতে নতুন প্রায় 50,000 সহ মোট শনাক্তের সংখ্যা ছাড়িয়েছে 15 লাখ। দেশটিতে নতুন করে মৃত্যু হয়েছে 778 জনের। 24 ঘন্টায় সবচেয়ে বেশি 1,211 জনের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। সেখানে একদিনে ভাইরাস শনাক্ত হয়েছে 64,000-এরও বেশি মানুষের দেহে। মোট প্রাণহানি ছাড়িয়েছে 1,52,000। ব্রাজিলে একদিনে প্রাণহানি 955 জনের। নতুন সংক্রমিত হয়েছে 41,000-এর বেশি। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় উদ্ভাবিত ভ্যাকসিনটির ট্রায়াল তাদের দেশে সফল হলে এবছরের শেষ নাগাদ 1.5 কোটির বেশি ভ্যাকসিন সংগ্রহ করবে তারা। বিশ্বে এ পর্যন্ত মারা গেছে 6,62,000-এর বেশি। মোট আক্রান্ত ছাড়িয়েছে 1,68 লাখ। করোনা ঝুঁকি এড়াতে মাত্র 1,000 মুসল্লির অংশগ্রহণে শুরু হয়েছে হজের আনুষ্ঠানিকতা। 90 বছরে এই প্রথম সৌদি আরবে অবস্থানকারী ছাড়া বাইরের কেউ অংশ নিতে পারেননি। তবে এবারই প্রথম বাংলায় শোনা যাবে খুতবা। 7 দিনের কোয়ারেন্টিন শেষে মক্কার মসজিদুল হারাম এলাকা থেকে মিনায় পৌঁছান হজে অংশগ্রহণকারীরা। তাদের একজন ফাতিন দাউদ পড়াশোনার উদ্দেশ্যে থাকেন সৌদি আরবেই। এবার দেশটিতে অবস্থানকারীরা শুধু সুযোগ পেয়েছেন হজ করার। হজে আসার আগেই আমার করোনা পরীক্ষা হয়, সেই সঙ্গে দেয়া হয় মেনিনজাইটিস ইনজেকশন। পরে আমার গতিবিধি নজরদারিতে রাখতে দেয়া হয় ইলেকট্রনিক ব্রেসলেট। বুধবার সারাদিন মিনায় তাঁবুতে অবস্থান করবেন মুসল্লিরা। থাকতে হবে ৫ ফুট দূরত্বে, পড়তে হবে মাস্ক। সংক্রমণ রোধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করেছি, সব স্যানিটাইজ করা হয়েছে। কোনো সংক্রমণ ও মৃত্যু ছাড়া হজের আনুষ্ঠানিকতা শেষ হবে বলে আশা করছি। বৃহস্পতিবার সূর্য ওঠার পর আরাফাত ময়দানে যাবেন মুসল্লিরা। সূর্যাস্তের পর যাবেন পাশের মুজদালিফায়, সেখানে খোলা আকাশের নিচেই রাত জেগে চলবে ইবাদত বন্দেগি। শুক্রবার আবারও ফিরবেন মিনায়। ওদিন শয়তানকে পাথর নিক্ষেপ ও পশু কোরবানির মধ্য দিয়ে শেষ হবে মূল আনুষ্ঠানিকতা। পরের 2 দিন কাবা শরীফ তাওয়াফ এবং সাই করবেন হাজিরা। যদিও এবার কাবা শরীফে চুমু খাওয়া বা স্পর্শ করা যাবে না, আর জমজমের পানি সরবরাহ করা হবে প্লাস্টিকের বিশেষ প্যাকেটে। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শ্রীলঙ্কা সফরে টেস্টের পাশাপাশি ওয়ানডে ও টি-20 সিরিজ চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এ নিয়ে লঙ্কান বোর্ডের সঙ্গে কথা চালিয়ে যাচ্ছেন কর্মকর্তারা। এদিকে ক্যাম্পের জন্য উপযুক্ত সময়ের অপেক্ষায় আছে বিসিবি। মিরপুরে ক্রিকেটারদের অনুশীলন নিয়ে বাড়তি সতর্কতা বোর্ডের। ঈদের পরও ব্যক্তিগত প্রস্তুতি চালিয়ে যাবার পরিকল্পনার কথা জানিয়েছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান। ঘরে বসে থেকে মন টেকেনি, মাঠের অনুশীলনে ফিরতে হাঁসফাঁস করেছেন অনেকেই। দেরিতে হলেও ক্রিকেটারদের ডাকে সাড়া দিয়ে হোম অফ ক্রিকেটে একক প্রস্তুতির সুযোগ করে দিয়েছে বিসিবি। ব্যক্তিগত অনুশীলনে সাহস বেড়েছে, এখন ছোট ছোট গ্রুপে অনুশীলনের সুযোগ দেখছেন মুশফিক। কিন্তু পরিস্থিতি বিবেচনায় আপাতত সিদ্ধান্ত পরিবর্তন করছে না বিসিবি। ঈদের পরও একক প্রস্তুতির পক্ষে কর্তারা। ঈদের পরেও কিন্তু আমরা আপনার ইন্ডিভিজুয়ালি করাবো। আমরা আমাদের অবস্থাটা দেখি, বাংলাদেশের এই করোনার অবস্থাটা কেমন যাচ্ছে। তো আল্লাহর রহমতে একটু ভালো হলে আমরা কিন্তু আপনার অ্যাজ এ টিম একটা স্কোয়াড করে আমরা প্র্যাকটিস করার চিন্তাভাবনা করেছি। সো এখন আমরা কোনো রিস্ক নেব না। আমরা ঈদের পরও আমরা কিছুদিন আপনার ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস করার সুযোগ দিচ্ছি। করোনা মহামারীতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত টাইগার ক্রিকেট, স্থগিত হয়েছে 5টি সিরিজ। ক্ষতি পুষিয়ে নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও লঙ্কান ক্রিকেট বোর্ড স্থগিত 3 টেস্টের সিরিজ অক্টোবরে আয়োজনে প্রায় চূড়ান্ত করে ফেলেছে। শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। টেস্টের পাশাপাশি ওডিআই ও টি-20 যোগ করতে চাইছে বিসিবি। আমরা কথাবার্তা বলছি। এবং আজ বিশ্ব বাঘ দিবস। মাত্র 13 দেশে আছে ডোরাকাটা বাঘ, যার মধ্যে বাংলাদেশের সুন্দরবনের অবস্থা সবচেয়ে নাজুক। চোরা শিকারী ও খাবারের সংকটে মারা যাচ্ছে বনের রাজা। আবার বনের শরণখোলা রেঞ্জে নারী বাঘের বিপরীতে কমেছে পুরুষ বাঘ, এতে ব্যাহত হচ্ছে প্রজনন। বন বিভাগ বলছে বাঘ রক্ষায় সুন্দরবনে কাজ করছে 750 কর্মী। নজরদারিতে ব্যবহার হবে ড্রোন। ভারতে 4 বছরে 30% হারে বেড়েছে বাঘের সংখ্যা। সবশেষ শুমারি অনুযায়ী দেশটিতে এখন ডোরাকাটা বাঘ আছে 2226টি। বিপরীতে শিকারীদের হানা আর খাবারের অভাবে বাংলাদেশে কমছে বাঘের সংখ্যা। বন্যপ্রাণী পাচার ও প্রতিরোধ কাজ করা আন্তর্জাতিক সংস্থা ট্রাফিক বলছে 2000 সাল থেকে পরের 18 বছরে সুন্দরবনে বাংলাদেশ অংশে 33টি বাঘ হত্যা করা হয়েছে। গবেষকেরা বলছেন সুন্দরবনে বনদস্যুরা কিছুটা নিয়ন্ত্রণে এলেও বাঘ শিকারীরা এখনও সক্রিয়। নির্বিচারে শিকার হচ্ছে বাঘের খাবার হরিণ। বাংলাদেশ সুন্দরবন থেকে এই প্রায় 18 বছরে 33টি বাঘ চোরা শিকারের হাতে মারা পড়েছে। তো এটি অবশ্যই উদ্বেগের ব্যাপার। টহল ব্যবস্থা যেভাবে করার কথা, যত সময় করার কথা, সেখানে দক্ষ জনবল থাকবার কথা, সেখানে টেকনোলজি থাকার কথা, আমি মনে করি নিশ্চয়ই সেগুলো আছে। কিন্তু তারপরে ওগুলো বাস্তবায়নের ক্ষেত্রে হয়তো আমাদের কোনো ফারাক থেকে যাচ্ছে। সেই সঙ্গে শরণখোলা রেঞ্জে পুরুষ বাঘ কমায় দেখা দিয়েছে নতুন সংকট। 9টি নারী বাঘের বিপরীতে আছে মাত্র 1টি পুরুষ বাঘ, যা প্রজননের জন্য বড় হুমকি। সুন্দরবনের যে পূর্ব দিকে একটি বন্যপ্রাণী অভয়ারণ্য আছে, সেখানে আমরা কিছু যে ফলাফলটি যেটি দেখেছি, সেখানে একটু ব্যতিক্রম আমরা লক্ষ্য করেছি। 3 থেকে 4টি স্ত্রীবাঘের বিপরীতে একটি পুরুষ বাঘ থাকে, কিন্তু আমরা সেখানে দেখেছি প্রায় দ্বিগুণ, অর্থাৎ 9টি বাঘের বিপরীতে একটি পুরুষ বাঘ। তো পুরুষ বাঘ কমে যাওয়ার কারণ শিকারও হতে পারে। তবে বন বিভাগ বলছে বাঘ রক্ষায় 11টি দেশের মধ্যে ভালো অবস্থানে বাংলাদেশ। সুন্দরবনে পূর্ব পশ্চিম এলাকায় কাজ করছে 750 কর্মী নিয়ে গড়া স্মার্ট পেট্রোল টিম। পাচার বন্ধ ও নজরদারির জন্য উদ্যোগ নেওয়া হয়েছে ড্রোন ব্যবহারের। ইন্ডিয়া, নেপাল, রাশিয়ার পরেই কিন্তু বাংলাদেশের টাইগার কনজারভেশনের যে রেটিং আছে সেটা কিন্তু বাংলাদেশ এখন এ গ্রেডের রেটিংয়ের মধ্যে বাংলাদেশ আছে। সুন্দরবনের যেসব স্ট্র্যাটেজিক এরিয়া আছে সেই স্ট্র্যাটেজিক এরিয়াগুলো মনিটরিংয়ের জন্য আমরা ড্রোন টেকনোলজি ইউজ করার জন্য আমরা পরিকল্পনা নিয়েছি। 2010 সালে রাশিয়ার বাঘ সম্মেলনে পরিকল্পনা নেওয়া হয় 2022 সালের মধ্যে বিশ্বে বাঘের সংখ্যা দ্বিগুণ করার। বাংলাদেশ তাতে স্বাক্ষর করে। 6 বছর আগে ঢাকা ঘোষণার মাধ্যমে সীমান্ত পথে বাঘ পাচার বন্ধে বাংলাদেশের সাথে জোট হয়ে কাজ করছে ভারত, নেপাল ও ভুটান। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গত 11 মাসে সুন্দরবনে পাওয়া গেছে 3টি মৃত বাঘ, এর মধ্যে 2টি বাঘের পা বিচ্ছিন্ন ছিল। কয়েক মাসের ব্যবধানে এসব মৃত্যু নিয়ে তৈরি হয়েছে রহস্য। বন বিভাগ দাবি করছে বাঘগুলো বার্ধক্যজনিত ও অসুস্থতার কারণে মারা গেছে। গবেষকরা বলছেন মৃত্যুর কারণ জানতে গবেষণা দরকার। গত 10 জুলাই সুন্দরবনের আন্দারমানি ক্যাম্পের কাছে পাওয়া যায় একটি মৃত বাঘ। বাঘটির সামনের পায়ে পচন ও পেছনের 2 পা বিচ্ছিন্ন ছিল। এর আগে 3 ফেব্রুয়ারি বনের শরণখোলা রেঞ্জ থেকে আরও একটি মৃত বাঘ উদ্ধার করা হয়, সেটিরও 1 পা বিচ্ছিন্ন ছিল। একই রেঞ্জ থেকে 2019 সালের আগস্ট মাসে উদ্ধার হয় আরও একটি মৃত বাঘ। এখনও একটি বাঘের ফরেনসিক প্রতিবেদন পাওয়া যায়নি, কিন্তু বন বিভাগ দাবি করছে বাঘগুলো বার্ধক্যজনিত কারণে মারা গেছে। এরপর কুমির বা অন্য কোনো প্রাণী বাঘগুলোকে ক্ষতবিক্ষত করেছে। গবেষকরা বলছেন বাঘের মৃত্যুর কারণ নিশ্চিত হতে হলে গবেষণা দরকার, আর এ কারণে বাঘের আবাসন, খাদ্য ও রোগ নিয়ে আরও গবেষণা হওয়া উচিত বলে মনে করেন তারা। 8-9 মাসের ব্যবধানে 3টি বাঘ মারা যাওয়া একেবারে ন্যাচারাল কজে, এটা গবেষণার দাবি রাখে। কি কারণে? তাহলে কি আমাদের হ্যাবিটাটে কোনো সমস্যা হচ্ছে, নাকি অন্য কোনো কোথাও কোনো সমস্যা হচ্ছে, বাঘের কোনো ডিজিজ দেখা দিল কিনা, তাহলে সেই গবেষণা কিন্তু করবার প্রয়োজন আছে। শুধুমাত্র বাঘ নয়, সুন্দরবনের বন্য প্রাণী ও উদ্ভিদ রক্ষায় গবেষণা কার্যক্রম বাড়াতে ম্যানগ্রোভ অ্যাডাপ্টেশন সেন্টার গঠনের কথা বলছে বন বিভাগ। যদিও 459 কোটি টাকার এই প্রকল্প এখনও পাশ হয়নি। আরেকটু আর্লিয়ার ফরেন্সিক রিপোর্টগুলো পেলে ভালো। এই জন্য আমাদের যে ম্যানগ্রোভ অ্যাডাপ্টেশন সেন্টার যেটা করছি সেখানে কিন্তু এই ধরনের ফ্যাসিলিটিগুলো থাকবে। পাশাপাশি আমাদের এখানে একটা ওয়াইল্ড লাইফ আর নেচার কনজারভেশন ডিভিশন খুলনাতে কিন্তু আছে একটা। সুন্দরবন রিজার্ভ ফরেস্ট থাকা সত্ত্বেও এটা আরও বেশ কিছু পিএ ঘোষণা করা হয়েছে এবং আগের যে ওয়াইল্ড লাইফ স্যাংচুরিগুলো ছিল তার এরিয়াগুলো বৃদ্ধি করা হয়েছে। বাঘ সংরক্ষণের জন্য আমরা এই দিকটাতে বেশি গুরুত্ব দিয়েছি। 2018 সালে ক্যামেরা ট্র্যাপিংয়ের মাধ্যমে সুন্দরবনে বাঘের সংখ্যা গণনা করা হয়েছিল 114টি। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।